চাঁদনীঘাটের আলিয়াম জাতের টাওয়ার ক্লকটি বাংলাদেশের সিলেট শহরের সুরমা নদীর তীরে অবস্থিত। 1872 সালে আলী আমজাদের পিতা নবাব মৌলভী আলী আহমেদ খান আলী আমজাদের জন্মের মাত্র 2 বছর আগে এই ঘড়িটি নির্মাণ করেছিলেন। বর্তমানে এই টাওয়ার ঘড়ি পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। আলী আমজাদ খানের টাওয়ার ক্লক বাংলাদেশের প্রথম এবং প্রাচীনতম টাওয়ার ক্লক। একসময় কোলাহলমুক্ত শান্ত শহরে এই ঘড়ির ঘণ্টার আওয়াজ সারা শহরের মানুষ শুনতে পেত। বর্তমানে এই টাওয়ার ঘড়ি পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। বিখ্যাত কিং ব্রিজ এই ঘড়িটির পাশে অবস্থিত। ব্রিটিশ আমলে 1936 সালে সিলেট কিং ব্রিজ চালু হয়। তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিং সুরমা নদীর উপর লোহার এই ব্রিজটি তৈরি করেন। পরে ব্রিজটির নাম তার নাম অনুসারে কিং ব্রিজ রাখা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্রিজটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়, পরে এটি সংস্কার করে পুনরায় চালু করা হয়। ব্রিজটি দুর্বল হয়ে পড়ার অনেক বছর আগেই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সুরমা নদীর পাড়ে টাওয়ার ঘড়ি এলাকাটি সিলেট শহরের একটি উল্লেখযোগ্য স্থান।